হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তোমরা যারা জেনপাস ইউজি 2022 এবং এনএম জিএনএম 2022 এর ক্যান্ডিডেট আছো, আজকের রিডিং ভিডিও তাদের জন্য বানানো হয়েছে। এই আজকের ভিডিও আমরা রিজনিং প্র্যাকটিস সেট এইট আলোচনা করব। এর আগে ভিডিওগুলো তোমরা রিজনিং প্র্যাকটিস সেট সাতটা প্র্যাকটিস সেট আলোচনা করেছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা, বা চ্যানেল ভিজিট করে দেখতে পারো। এবং ইংলিশ প্র্যাকটিস সেট, জীবন বিজ্ঞান প্র্যাকটিস সেট এবং অনেকগুলো ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেট, অনেকগুলো প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে। তোমরা গিয়ে চাইলে ভিজিট করে দেখতে পারো, তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের ভিডিও তোমরা মূলত রিজনিং প্র্যাকটিস সেট এইট আলোচনা করবো। রিজনিং তোমাদের জেনপাসে 20 নাম্বার এবং তোমাদের জিএনএ যে 5 নাম্বার ক্যারি করে, তো সেখানে যে যে ধরনের কোশ্চেন আলোচনা করে, অর্থাৎ আমরা 20টা ডিফারেন্ট প্র্যাকটিস সেটের কোশ্চেন আপনার আলোচনা করে, যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে, 20 রকমের কোশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন শর্ট ট্রিকের সাথে আলোচনা করবো, কি কি ট্রিক ফলো করে তোমরা রিজনিং এর কোশ্চেন গুলো করবে। যারা রেগুলার ভিডিও ফলো করো তারা দেখতে পাবে যে আগে প্র্যাকটিসের ভিডিও যেগুলো আলোচনা করেছে সেরকম টাইপের কোশ্চেন এনেছি, 20টা ডিফারেন্ট টাইপের কোশ্চেন। তো সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা তোমরা একটু লেন্দি হলো, তোমাদের অনুরোধ রইলো, তোমরা ভিডিওটা প্লিজ প্রথম থেকে শুনে দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে এবং পরীক্ষার জন্য অনেকটাই প্রিপারেশন হতে পারে। যেহেতু প্রায় তোমাদের জেনপাস এক্সাম খুব ঘনিয়ে এসেছে, লাস্ট টাইম সাজেশন বলতে পারো, বা লাস্ট টাইম যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার সমস্তগুলো আলোচনা করবো। তাই রিজন প্র্যাকটিসের এইটটা আজকে ভিডিওতে যেটা আলোচনা করা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম শেষ শুনে দেখো, তাহলে তোমাদের কিন্তু ভীষণই উপকৃত হবে। আর তোমার জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা জেনপাস এক্সাম দিতে চলেছে তাদের জন্য আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট লঞ্চ করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। মাত্র 149 টাকা দিয়ে 15টার উপরে তোমরা প্র্যাকটিস এর মক টেস্ট দিতে পারবে, এক্সাম যেভাবে অনলাইন হয়। 115 নাম্বার বিভিন্ন অনলাইন পোর্টালে আমাদের নিজস্ব পোর্টাল লঞ্চ করা আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু এক্সাম গুলো দিতে পারবে। তার জন্য আমার ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার বা তোমার স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর যারা সেখানে কিন্তু 5-5 উপরে কোশ্চেন পেপার দেওয়া হবে তোমাদের, এবং টোটাল 15টার উপরে মক টেস্ট নেওয়া হবে এবং বিভিন্ন নোট সাজেশন সমস্ত দেওয়া হবে। আর যারা জিএনএম কেন্দ্রে তাদের জন্য রাফতার ব্যাচ, একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে 45 ডেজ এর জন্য, যেখানে 26 তারিখ থেকে শুরু করা হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু অ্যাডমিশন চলছে। তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো, সেখানে কিন্তু তোমাদের প্রতি চ্যাপ্টার ধরে ধরে বোঝানো হবে এবং রেগুলার এক্সাম নেওয়া হবে এবং মক টেস্ট, রেকর্ডিং লেকচার, সমস্ত প্র্যাকটিস সেট সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তোমরা চাইলে সেই রাফতার ব্যাচে 45 সেটার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারো। তো এই ছিল তোমাদের যে তোমার জন্য একটা দারুণ খুব সুখবর, তোমরা জয়েন করতে পারো কোচিং, আমাদের কোচিং এ বা বিভিন্ন মক টেস্ট গুলো জয়েন করতে পারো। তো ভিডিও শুরু করে তোমাদের অনুরোধ, তোমরা চ্যানেল নতুন হয়তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখো, যদি নোটিফিকেশন মাধ্যমে এগুলো ভিডিও আপলোড করা যায় ইজিলি পেয়ে যেতে পারো। তো বেশি নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো তোমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখা যাক। এখানে কি বলা যে ফার্স্ট কোশ্চেনে হোয়াট কামস ইন দ্য প্লেস কোশ্চেন মার্ক, এটা হচ্ছে সিরিজ থেকে কোশ্চেন দিয়েছে, সিরিজের নাম্বার সিরিজ থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। বলে যে 0, 6, 24, 60, 120, তারপর 210, এর পরের ডিজিটটা কি আসবে জিজ্ঞাসা দেওয়া হচ্ছে। তার একটা ছন্দ খুঁজে বের করতে হবে, ছন্দটা কি দেখো আমি করে দেখাচ্ছি। এরকম ধরনের প্র্যাকটিস সেটে আগের প্র্যাকটিস হলে সেম টাইপের কোশ্চেন দিয়েছিলাম। তো এখানে কি জিরোটা কি করে বের করতে পারি আমি, ফার্স্ট যদি আমি 0³-0 করি তাহলে আসবে 0, 0 যখন করলাম এরপর দেখো 2³ যদি আমি করি, 2³ কত হয় 8, 8 যদি 2 করি দেখো 6 আসবে আনসার। তাহলে সেকেন্ড এরটা চলে এলো, প্রথমে সেকেন্ড দূরে চলে এলো 24। দেখো সেম বইতে আমি 3³ করি, 3³, 9³, 27, 27 মাইনাস যদি আমি 3 করি তাহলে 24 আসছে। তো 3 নম্বরটাও চলে এলো। এবার 4 নম্বরটা দেখি, 4³-4 যদি করি, 4 4 16, 16 4 64 - 4 মানে 60, 4-8টাও চলে এলো। এরপর 120 দেখি, 5³-5 কত, 125, 5 5 25, 5 125, 125 মাইনাস 5 মানে 120, 5 নম্বরটা চলে এলো। এরপর 6³-6 কি হবে, 6 36, 216, 216 - 6 মানে 210। এবার সেম হইতে 7³-7 কি হবে, 7³-7 মানে হচ্ছে 336। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার আমার, সেম অর্ডার, এই অর্ডার ফলো করছে, 120, 210। তাহলে এটা 7³ হবে, 7³-330 কথা হচ্ছে অপশন সি। তাহলে এখানে অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন সি, কারেক্ট অ্যান্সার 336। ভেরি ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন গিয়ে দেখা যাক। এটা হচ্ছে রং নাম্বার সিরিজ দেওয়া আছে, এখানে বলছে যে নাম্বারগুলো দেওয়া আছে সিরিজের মতোই, এই হচ্ছে রং নাম্বার সিরিজ। এখানে বলা হয়েছে যে কোন নাম্বারটা এখানে ভুল, মানে কোনটা এখানে হবে না, তো এটা কোনটা কেন হবে না, 27, 88, 892, 442। তার জন্য আমাকে অ্যাট ফার্স্ট খুঁজে বের করতে হবে, ছন্দ খুঁজে বের করতে হবে যে কেন হবে না। তার জন্য আমাকে দেখতে হবে যে একটা ছন্দ খুঁজে বের করার জন্য কি করতে হবে। এ অর্ডার আমি লিখছি সিরিজের মতো, এটা 892, 444, তারপরটা কত, 220, 112, তারপরে 52, তারপরে 24। তাহলে 1728 থেকে 892 আমি কী করে পেতে পারি দেখো আমি দেখাচ্ছি করে। যদি 1728 থেকে 2 ভাগ করি তাহলে পাবো 894, 894 থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে আসবে 892। এটা চলে এলো। এবার সেম অর্ডারে তার পরেরটাও দেখো আসবে, 892 থেকে বাজিতে 2 করি তাহলে আসবে 446, 446 থেকে 2 বিয়োগ করি তাহলে 444। সেম অর্ডারে 444 থেকে 200 দেখো, 444 থেকে যদি 2 ভাগ করি তাহলে কত আসবে, তাহলে 222 আসবে, 222 থেকে 2 বিয়োগ করি তাহলে 220 আসবে। সেম ওয়েতে 220 থেকে যদি আমি 220 থেকে যদি আমি 2 ভাগ করি তাহলে কত আসবে, 110, 220 হাফ কত, 110, 110 থেকে 2 ভাগ করলে 108 হয়, তাহলে আমার এখানে বের হচ্ছে 108। তাই এটা কিন্তু নয়, এটা রং দেওয়া আছে, তাহলে 108। এবার 108 থেকে যদি আমি 2 ভাগ করি
মানে 2 বিয়োগ করি তাহলে 52 আসবে, 152 থেকে 2 ভাগ করি, 2 বিয়োগ করি তাহলে আসবে 24। তাহলে এখানে রং নাম্বার কোনটা? এটা 112টা রং, 112টা। তাহলে এখানে অপশন বিটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অ্যান্সার অপশন বি 112। কিন্তু সলিউশন কনক্লুশন কি লিখতে পারি? সলিউশন বলতে গেলে সলিউশন সলিউশন কি লিখতে পারি? আমি এখানে কি লিখতে পারি? 112 শুড শুড রিপ্লেস বাই, মানে সিরিজটা ঠিকঠাক হবে তখনই যদি 112-র জায়গায় 108 লেখা হয়, সেটা আমি লিখলাম এখানে। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। যদি কারো কোনো রকম প্রবলেম থাকে সেটা আমাদের তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে বলতে পারো। হোয়াট ইজ দ্য কামস অফ দ্য কোশ্চেন জিজ্ঞাসা নো মাসে LMD MKG NIJ প্রপার্টি, এটা হচ্ছে লেটার সিরিজ থেকে কোশ্চেন দেওয়া আছে। আমি তো কোশ্চেনগুলো বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার থেকে দিয়ে সেটা পর্যন্ত বলে দিচ্ছি। তাহলে এটা কিভাবে করব, এর পাশে আমি সুবিধার জন্য লিখছি, এটা ছন্দ বের করতে যে কোন জিনিসে MKG, তারপরটা আছে NIJ, তারপরটা কি হবে বের হবে। তাহলে এল এর সাথে দেখো এম প্লাস এক ঘর আছে, এম এর সাথে এন প্লাস এক ঘর আছে, তার নিশ্চয় তার পরেরটা যেটা হবে সেটা প্লাস এক ঘরই হবে, প্লাস এক ঘর। তাহলে এন এর সাথে ও হবে প্রথমটা। এবারে এম এর সাথে কে, কে এল এম, তাহলে এম এ থেকে মাইনাস দু ঘর পিছিয়ে গেছে। কে এর সাথে যে দেখো জে কে আই কি হচ্ছে, এটা আই আই এর পর আই জে কে মাইনাস দু ঘর, তাহলে সেম ওয়েতে আই এর সাথে মাইনাস দু ঘর এখানে যাবে, মাইনাস দু ঘর কি হবে জি জি এইচ আই, তাহলে এখানে কি হবে জি হবে। সেম ওয়েতে দেখো সেম ওয়েতে ডিটা দেখো, ডিটা থেকে জি কি হবে তিন ঘর, এ বি সি ডি ডি ই এফ জি তিন ঘর, জি এর সাথে আই জে কে আই জি এইচ আই জে তিন ঘর, তারপর জে এর সাথে, জে এর সাথে কি হবে, জে এর সাথে তিন ঘর হবে, জে এর সাথে তিন ঘর কি হবে কে এল এম প্লাস তিন ঘর, তাহলে এটা হবে অ্যান্সার হবে এম, ইজিলি বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লেটার সিরিজ এরকম টাইপের অনেক আলোচনা করেছিলে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার অ্যান্সার হবে ডি ও জি এম, ভেরি ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, এটা দেখো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, কিভাবে বের করবো। এইটার জন্য আমাকে ছন্দ বের করতে হয়, কি ছন্দ বের হবে আমি সেটা লিখছি, ঠিক আছে, কি ছন্দ বা প্যাটার্ন ফলো করবে। দেখো আমি যদি এখানে এখানে আমি যদি আমি যদি আমি এখানে কি বসাই, দেখো এখানে যদি এ বসাই, এ এখানে যদি বি বসাই, এ বি বি দেখো বি এ এ ভাঙ্গি আমি এ বি বি ছন্দ আসছে, তাহলে এখানে কি হবে বি এ এ, তারপরে এখানে ভাঙলাম আমি আবার এখানে এ বি বি, তারপরে কি হয়েছে এখানে বি এ এ, তাহলে এখানে কোন কোনগুলো বসলো দেখো এখানে শর্টে লিখছি আমি এ বি এ বি বি তারপরে এ তারপরে এ তারপর বি এ, তাহলে এ বি বি এ এ বি এ এ বি বি এ এ বি এ, তার ছন্দ কি কি হয়েছে এ বি বি তারপরে বি এ এ তারপরে এ বি বি তারপরে বি এ এ তারপরে এ বি বি তারপরে বি এ এ, ভেরি ইজি। এভাবে এগুলো কিন্তু করতে হলে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু তারপরে কি আছে, অ্যারেঞ্জমেন্ট করতে হয়, অ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট কিভাবে সাজাবো, কোনটার পরে কোনটা হবে, প্ল্যান্ট ফ্রুট সিড ফ্লাওয়ার। দেখো এট ফার্স্ট আমি একটা একটা বীজ থাকে তবেই না সে গাছ হয়, ছোট গাছ চারা গাছ, তাহলে সিড মানে হচ্ছে চারা, তাহলে কি হবে সিড সিড সিড, সেটা একটা বড় ছোট গাছ হয়, বীজ থেকে এটা কুড়ি হয় বা সরি ছোট গাছ হয়, প্ল্যান্ট প্ল্যান্ট থেকে কি হয় গাছ হয়, প্ল্যান্ট থেকে কি হয় প্ল্যান্ট থেকে গাছটা, গাছটা থেকে কি পাওয়া যায় আমরা ফল, প্রথমে কি পাই ফুল পাই ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে কি পাই আমরা ফল পাই, ফুল থেকে ফল পাই, তাহলে কি হচ্ছে সিড কত নম্বরে আছে তিন নম্বরে আছে, তারপরে কি প্ল্যান্ট কত নম্বরে আছে এক নম্বরে আছে, তারপরে ফ্লাওয়ার কত নম্বরে আছে চার নম্বরে আছে, আর ফ্রুট কত নম্বরে আছে দু নম্বরে, তাহলে 3 1 4 2 কোথায় আছে, 3 1 4 2 অপশন ডি, তাহলে অ্যান্সার হবে অপশন ডি, অ্যান্সার অপশন ডি। আশা করি কারো কোনো প্রবলেম নেই, কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই দেখো এটা দেখে দিয়েছি, এটা তোমাকে যে এখানে জিজ্ঞাসীর্ণ জায়গাটা বের করতে হবে, এটা কিন্তু খুব ভালো খুব ইম্পর্টেন্ট ভিভিআই বলতে পারো, এরকম টাইপ কোশ্চেনগুলো পড়ে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাকে খুঁজে বের করতে হবে কি একটা থেকে অপরটা, এটা থেকে এটা বা এটা থেকে এটা আমি কি করে যেতে পারি। তাহলে আমি অ্যাডফার্স দেখবো এইভাবে ক্লক ওয়াইজ, যে কোনো জিনিসকে আমি অ্যাডফার্স ক্লক ওয়াইজ দেখবো, 7 থেকে 16 আমি কি করে পেতে পারি, সেম সিরিজের মতোই বলতে পারো, 7 × 2 প্লাস যদি আমি 2 করি তার কত আসছে 16, দেখো 7 × 2 = 14 প্লাস 2 = 16, ঠিক আছে, তারপর 16 দেখো 16 সাথে 16 × 2 প্লাস 2 16 16 সাথে 2 কত 14 × 32 প্লাস 2 = 34, সেম হয়েছে, তাহলে 34 সঙ্গে 2 গুণ হবে প্লাস 2 হবে, তাহলে 34 দুগুণে কত হয় 78, 78 কত হয় 34 দুগুণে সরি 64 68, 68 প্লাস 2 মানে 70, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, অলরেডি বেরিয়ে গেল। বাকিগুলো কনফার্ম হওয়ার জন্য কি করো, 70 দুগুণে 140 প্লাস 2 মানে 142, সবগুলো দেখো মিলে যাচ্ছে, 142 × 2 142 × 2 প্লাস 2 কত আসছে 286, তাহলে এখানে এটা হচ্ছে আমার অ্যান্সার, তাহলে এখানে ফাঁকা জায়গায় কি বসবে 70 বসবে, তাহলে এখানে কোনটা অ্যান্সার অপশন ডি, অ্যান্সার অপশন ডি। এভাবে করতে হবে, ইজি কোশ্চেন।
কটা তোকে ম্যাট্রিক্স থেকে দিয়েছি, এই জিজ্ঞাসা চিহ্ন কি ভাবে বেরোবো। এবার দেখতে পাবে যে আমাকে এখানে হয় এই দুটো থেকে এই এই দুটো থেকে এটা বেরোবে, নাহলে এই দুটো থেকে এটা বেরোবে, নাহলে এই দুটো মিলে এটা বেরোবে, নাহলে এই দুটো মিলে এটা বেরোবে। এবার কি ছন্দ খুঁজে বের করতে হবে সবকিছুর মতোই। তাহলে আমি হয় এইটা আর এটা মিলে, এইটা এটা মিলে কি করে এটা পাবো, ঠিক আছে সেটা আমার বের করতে হবে। তাহলে অ্যাডফার্স্ট আমি কিভাবে দেখবো, আমি এই অর্ডারে দেখবো নাহলে এই অর্ডারে দেখবো। তাহলে আমি অ্যাডফার্স্ট এই অর্ডারে দেখছি, ঠিক আছে। প্রথমটা থেকে কি করে 51 আসতে, মিডিল গুলো বড় ডিজিটে কি করে আসতে পারে, দেখো এটা আমি ধরছি 1 নম্বর, এটা আমি ধরছি, এটা ধরছি 1 নম্বর, এটাকে ধরছি 2 নম্বর, আর এটাকে ধরছি 3 নম্বর। তাহলে আমি 1 নম্বরকে ধরে করছি, 1 নম্বর দেখো 7 × 7 যদি আমি করি 49, 49 + 2 এদিকে একটা নিলাম, এই যে তাহলে কত হয় 51। দেখো মিডিলটা পেয়ে গেলাম। এবারে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা, 2 নম্বরটা কিভাবে পেতে পারি দেখো, 2 নম্বরটা কি করতে পারি, 6 × 6 36 + 4, এই যে 4টা নিলাম, এই 4টা তার কত হয় 40, তাহলে এটাও পেয়ে গেলাম। দেখো এবার 5 নম্বরটা, 3 নম্বরটা কি করে করবো, 5 × 5 করবো, তার কত হয় 25, 25 সঙ্গে কত, 25 সঙ্গে এখানে 28 দেওয়া আছে, তার 25 সঙ্গে নিশ্চয়ই এক্স যোগ করছি আমি ইকুয়ালস টু 28 লিখছি, তাহলে বা এক্স ইকুয়ালস টু কত 28 - 25 মানে কত 3, তাহলে এই জায়গাটা কত বসবে, এই জায়গাটা, এই জায়গাটা বসবে 3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই, তাহলে অপশন বি হবে, 3 হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ইফ এ মিনস, এটা কিন্তু দেখো এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে দিয়েছি, যদি প্লাস চিহ্নটা, প্লাস চিহ্ন এইটা, এইটা যদি প্লাস চিহ্নকে ডিনোট করে, বিটা যদি মাইনাস চিহ্নকে ডিনোট করে, সিটা যদি গুণিত চিহ্ন ডিনোট করে, আর ডিটা যদি ভাজিত চিহ্নকে ডিনোট করে, তাহলে এখানে কি বলে দেওয়া আছে, 18 C 14 6 14 সরি 14 A, তারপরে 6, তারপরে বি, তারপরে 16 D 4, তাহলে এখানে সি এর জায়গায় কি বসতে পারে, ইন্টু ডান দিকে দেওয়া আছে, এখানে আমি ডান দিকে করে দিয়েছি, এ এর জায়গায় কি বসবে প্লাস, বি এর জায়গায় কি বসবে মাইনাস, তারপরে ডি এর জায়গায় কি বসবে ভাজিত। তাহলে এটা আমি, এটা আমি, এটা আমি অন্য কালার করে করে দেখাচ্ছি, এটা যদি আমি করি 18 × 14 + 6 / 16, তো চা, তাহলে কোনটা ভাগের কাজ হবে, বদমাস রুল, বদমাসে ভি বসে, ভি বিও ডি এম এস, এর বদমাস রুল ধরে সকলে জানো। তাহলে ফার্স্ট কি করবো, ফার্স্ট ভাগের কাজ আগে হয়, ঠিক আছে, মানে বি বিও পরে আছে, মানে কোচিং এসে পরে এখানে ডি দি হয় সুর হবে, এখান থেকে আমার ডি আছে, মানে বাকিগুলো নাই, ব্যাকেটের কাজ থাকে, অর্ডারের কাজ থাকে, অফের কাজ থাকে, ভারের কাজ থাকে, ভি ফর ভার, ভি ফর ব্যাকেট, ও ফর অফ মানে অফ বা এর বলতে পারো, আর ডি মানে ডিভাইড বাই, তাহলে ভাগের কাজ আগে হয়। তাহলে 18 × 4 + 6 / 16 - 4 মানে কত, 4 × 4 = 16, তাহলে এবার গুণের কাজ আগে হবে, তাহলে 18 × 4 কত হয় 252, 252, 252 প্লাস কত হবে এখানে 252 + 6 - 4, তাহলে কত হবে 25, কত হবে 2 + 258 - 4 মানে 254 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার আমার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোন নাম অপশন আছে, অপশন এ, তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, আশা করি কারো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন, নেক্সটটা কি থেকে দিয়েছি আমি, ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছি, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। এখানে এখানে বের করব আমি যে আইডেন্টিফাই পুলিশ চোর এবং ক্রিমিনাল, দেখো এই পুলিশ চোর ক্রিমিনাল কি করে বের করব, ক্রিমিনালের মধ্যে কিন্তু চোর পড়ে, মানে এখানে কি করতে পারে ছবিটা, এখানে দেখো এখানে যদি আমি ক্রিমিনাল করি, এটাকে যদি আমি ক্রিমিনালে ডিনোট করি, ক্রিমিনাল, ক্রিমিনাল, এরা যে সমাজের নেগেটিভ, এরা নেগেটিভ, এরা নেগেটিভ আর পুলিশকে পজিটিভ, কারণ সমাজে পজিটিভ দিক আর দুজন নেগেটিভ দিক, ক্রিমিনাল সেও হচ্ছে যে চোর, সেও ক্রিমিনাল, যে ক্রিমিনাল সে ক্রিমিনাল, বড় আসামি যে আসামি, ছোট যে চোর সেও তো আসামির মধ্যে পড়ে, তাহলে ক্রিমিনাল একটা ছোট অংশ হচ্ছে চোর থিপ, কিন্তু পুলিশ সাথে ডাইরেক্ট কানেকশন নেই, কারণ এরা নেগেটিভ পার্ট সমাজের, আর হচ্ছে পুলিশ হচ্ছে পজিটিভ পার্টস, তাহলে তাহলে পুলিশ এভাবে, তাহলে কোনটা অপশন হবে, অপশন এটা হবে কারেক্ট অ্যান্সার, আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই, যেটা বললাম আমি লিখলাম না কিন্তু বলে দিলাম যে এগুলো পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট, তার কানেকশন আছে না, এই দুটোর মধ্যে কানেকশন আছে বাট এটার মধ্যে কোনো কানেকশন নেই, তাই এরকম হলো। এরপর হচ্ছে এটা কি দিয়েছি, ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে অনিল ইন্ট্রোডিউস, এটা ভালো করে পড়ে বুঝতে হয়, অনিল ইন্ট্রোডিউস রোহিত অ্যাজ এ সন ইন ল, তাহলে অনিল ইন্ট্রোডিউস রোহিতকে ইন্ট্রোডিউস করছে, কে কাকে ইন্ট্রোডিউস করছে, এগুলো করার অনেক স্টেপ আছে যেগুলো আমার কোচিং আমি পড়িয়ে থাকি, ইজিলি করতে পারে, যে কার সাথে কার সম্পর্ক এটা বের করতে হবে, কজন পার্সনের মধ্যে সেটা বের করতে হয়, তারপরে ডায়াগ্রাম করতে হয়, তাহলে ইজিলি বেরিয়ে যায়, এটা হচ্ছে স্টেপগুলো। তাহলে এবার বলেছে অনিল ইন্ট্রোডিউস রোহিত অ্যাজ এ সন অফ দ্য অনলি ব্রাদার অফ হিস ফাদার্স ওয়াইফ, তাহলে অ্যাডফার্স হচ্ছে কি, অনিলের বাবা, অনিলস ফাদার, অনিল ফাদারের ছেলে হচ্ছে অনিল, আশা করি তুমি বুঝতেই পারছো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা কি সম্পর্কে কি, ফাদার মানে সন, এটা সন, তাহলে অনিলের ফাদার, অনিল বাবার ছেলে অনিল, তাহলে অনিলের বাবার ওয়াইফ, অনিলের বাবার ওয়াইফের
অনলি ফাদার অফিস ফাদার্স ওয়াইফ, তাহলে ফাদার্স ওয়াইফের, অনিলের ফাদার্স বাবার ওয়াইফ, এই কাপেলকে এখানে ডিনোট করা হয় কাপেল, এটা হচ্ছে ওয়াইফ বলতে পারো, তাহলে এটা ওয়াইফ, এটা নেগেটিভ পার্ট। তার আবার বাদার, বাদারকে এই চিহ্ন ডিনোট করা হয় ওয়াইফের বাদার, ওয়াইফের বাদারের একমাত্র ছেলে, একমাত্র ছেলে সন, কে কে এটা রোহিত। তাহলে দেখো সম্পর্কটা কি হচ্ছে, মামা তো হচ্ছে না, তাহলে অনিলের সাথে রোহিত সম্পর্ক জানতে চাইছে, মানে কি হবে এই সম্পর্কটা, এ সম্পর্ক হবে কাজিন, যেহেতু মামা তো মানে সরি কাজিন মানে COSIN, কাজিন মানে মামা তো ভাই, মামা তো ভাই, বোঝা গেছে আশা করি, সম্পর্কটা মামা তো ভাই, তাহলে অপশন হবে কাজিন। ভেরি ইজি কোশ্চেন, ভ্যারিয়েশন এর খুব সহজ কোশ্চেন দেওয়া হয়ে গেছে। পরে পরে বলেছে 4:10 এর মধ্যে, বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ক্লক অফ হ্যান্ড, 4:10-এ, 4:10 যখন ঘড়িতে বাজে, আমার ঘড়িতে যখন 4:10 বাজে তখন ডিগ্রিটা কত থাকে, এটা কি করে বের করবো, এটা ক্লকের অঙ্ক, এটা কি খুব সুন্দরভাবে আমার কোচিং এ পড়িয়েছি, তার জন্য তোমাদের কতগুলো জিনিস শিখে রাখতাম সেটা লিখে লিখে করাচ্ছি, এটা ভালো করে সবাই মনে রাখবে, লজিকটা প্রত্যেকে পরীক্ষার সময় করে আসতে পারবে, তার জন্য একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ট্রেসড ট্রেসড বাই আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড পার মিনিট, এটা হচ্ছে সূত্র পার মিনিট, এই সূত্রটা পার মিনিট সূত্র কি 1-2 ডিগ্রি হয়, এটা কিন্তু সময় মাথায় রাখবে। এরপর কি, তাহলে তাহলে আমি লিখছি অর্থাৎ অ্যাঙ্গেল ট্রেসড বাই আওয়ার হ্যান্ড ইন মিনিট, ওটা পার করেছি ইন মিনিটে, আমি যদি কনভার্ট করি তখন এটা 4 ঘন্টা 10 মিনিট, কি করব 4টাকে 60 দিয়ে গুণ করব, প্লাস কি করব, প্লাস 10 করব, ওভারঅল 1-2 দিয়ে গুণ করবো 1-2 ডিগ্রি, তাহলে কত বেরোবে এটা আমার, 250 বেরোবে ইন্টু 1-2, মানে কত 125 ডিগ্রিতে করলাম, এটা তো অ্যাঙ্গেলটা কি করলাম আওয়ারের করলাম, এবারে স্টার মার্ক করবো মিনিটের করবো, অ্যাঙ্গেল ট্রেসড বাই বাই কি করবো বাই মিনিট, আওয়ার করেছি এটা মিনিট, এটা সূত্র এটা মাথায় রাখবে, এটা মিনিট, মিনিট হ্যান্ড সরি এটা আমি এটা ভুল জায়গা দিলাম, আওয়ার 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 হ্যান্ড মিনিট হ্যান্ড পার পার মিনিট, পার মিনিটের সূত্র কি হয় 6 ডিগ্রি হয়, এটা কিন্তু সবাই জানবে, তাহলে ইজিলি করে ফেলতে পারবে পরীক্ষার সময়, এটা কি হয় 6 ডিগ্রি, তাহলে সেম ওয়েতে কি করবো, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ট্রেসড বাই মিনিট হ্যান্ড ইন মিনিট, ইন মিনিট তাহলে কি করবো, এটা 10 মিনিটে, এটা 10টা মিনিটে আছে, তাহলে 10 × 6 মানে 60 মানে 60 ডিগ্রি, তাহলে এবার কি করবো রিকোয়ার্ড রিকোয়ার্ড অ্যাঙ্গেল কি করবো, রিকোয়ার্ড অ্যাঙ্গেল কি করে বের করবো, এটা থেকে এটা বিয়োগ দিলে বেরিয়ে যাবে, রিকোয়ার্ড অ্যাঙ্গেল করে বের করবো 125 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা কত বেরোবে, অ্যান্সার বেরোবে 65 ডিগ্রি, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, এই যে অপশন ডি 65 ডিগ্রি। আশা করি এই জিনিসটা যারা মনে রাখবে যে কোনো কম্পিউটার পরীক্ষা এটা কিন্তু করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন, এটা কি থেকে দিয়েছি আমরা, ক্যালেন্ডার থেকে দিয়েছি, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, 27 মার্চ সাধারণত অন্যান্য অঙ্কে আমরা কি দিই, দেখো 1995 এর 1994 ব্যাকে গেছে, সাধারণ অঙ্কে আমরা দিই ডেটের পরে, কিন্তু এটা ডেটের ব্যাকে গেছে, মানে একটু মাইনাসে যাবে, তার জন্য কি করব 27 মার্চ, 27 মার্চ 1995, 27 মার্চ মানে কত, ইন মার্চ, ইন মার্চ কত মার্চ, 27 কত টোটাল ডেজ, ইন মার্চ টোটাল ডেজ, টোটাল ডেজ কত, টোটাল ডেজ ব্যাটফাস বের করবো 27 দিন হচ্ছে, যেহেতু আমার 27 বলে দেওয়া আছে, ঠিক আছে, তারপরে কি ইন 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 কি করবো মার্চ, আমার ব্যাকে যাবো 1994 মার্চের আগে কি আছে, ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি টোটাল ডেজ কত, ফেব্রুয়ারি টোটাল ডেজ কি হয় 28, যেহেতু 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 1995 নট লিপ ইয়ার, যদি লিপ ইয়ার তাহলে 29 দিন হতো নট লিপ ইয়ার, তারপরে কি করবো ইন ইন কত জানুয়ারি, জানুয়ারি কত দিন থাকে, জানুয়ারি টোটাল ডেজ আমরা জানি 31, তারপরে কি হয় ইন ডিসেম্বর, ডিসেম্বর টোটাল ডেজ কত, এটা এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1995, এটা হচ্ছে 1995 1995 1995, বাট এটা হচ্ছে 1994, ভালো করে দেখবে 1994 ডিসেম্বর কত দিন হয় 31ই ডেজ হয়, তারপর কি কিসে বলেছে নভেম্বর, তাহলে 1994 ইন নভেম্বর, নভেম্বর ভালো করে দেবে, নভেম্বর টোটাল ডেজ কটা বলে দিয়েছে এক, এক বলে দিয়েছে মানে এক বিয়োগ যাবে, তাহলে কত হবে, তাহলে কত হবে এটা বলো, 30 দিন হয়, 30 - 1, যেহেতু এখানে 1 বলে দেওয়া আছে, তাহলে কত হবে 29, তাহলে টোটাল ডেজ, টোটাল ডেজ কত, টোটাল ডেজ হবে, টোটাল ডেজ কতগুলো হবে, টোটাল টোটাল ডেজ বেরোবে 146, তাহলে ফর্মুলা কি জানি, এখানে ফর্মুলা আমরা জানি, আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছিলাম ফর্মুলা কি হয়, পিরিয়ডস বাই 7, এটা হচ্ছে ফর্মুলা, তাহলে কি হবে টোটাল কত 146/7, তাহলে কি হবে 7-কে 146 দিয়ে ভাগ করো 20, 140, তাহলে 6 হচ্ছে অবশিষ্ট, এটাকে বলি আমরা অড ডে, তাহলে অড ডে,
তাহলে রিকোয়ার্ড ডে কি করে বের করব, আমি এখানে লিখছি রিকোয়ার্ড ডেটা, তাহলে অতএব দিয়ে রিকোয়ার্ড ডে, রিকোয়ার্ড ডে, রিকোয়ার্ড ডে কি হবে মাইনাস হবে, যেহেতু ব্যাখ্যা গেছে 19 সময় ব্যাখ্যা গেছে, তাহলে কত হবে এখানে কি দিয়ে দেওয়া আছে, মনডে থেকে 6 দিন মাইনাস হবে, রিকোয়ার্ড ডে ইকুয়ালস টু মনডে, মনডে মাইনাস সিক্স, মনডে থেকে মাইনাস সিক্স বিয়োগ দিলে হয়, 6 দিন ভাগ দিলে হয় টিউজডে, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার আমাদের টুইস্টে, দেখো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, আশা করি কারো অসুবিধা নেই, যদি অসুবিধা আমার বলবে আমি পরে নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে বোঝাবো। চলো এখানে বলেছে কে, এটা কি থেকে দিয়েছি আমরা, ডাইরেকশন এবং ডিস্টেন্স থেকে দিয়েছি চ্যাপ্টার, প্রতি চ্যাপ্টার কিন্তু বলে দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, তাহলে ডাইরেকশন ডিস্টেন্সে কি দিয়েছি, কে ওয়াক 5 মিটার টুয়ার্ডস নর্থ, তাহলে কি বলা হয়েছে, কে, কে হচ্ছে কে স্টার্টিং পয়েন্ট, তাহলে কে প্রথমে কোথা থেকে গেছে আমি জানি আগে, একবার জেনে নিই আমরা কোনটা কোনটা নর্থ সাউথ, সেটা আমি দেখে লিখে রেখে দিই আগে, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, আমরা জানি দিক নির্ণয়ের ক্ষেত্রে এটা জানি, তাহলে এখানে কি এখানে স্টার্টিং পয়েন্ট, এখানে কে ওয়াক এখানে বলেছেন ওয়াক 5 কিলোমিটার টুয়ার্ড নর্থ, তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট কে, এটা স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট কার, স্টার্টিং সরি স্টার্টিং পয়েন্ট অফ কে, আমি এটাকে সরি কে, এটা আমি এ দিয়ে নোট করছি এখানে এ, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট থেকে 5 কিমি নর্থের দিকে গেছে, মানে নর্থ উপরের দিকে, তাহলে এখানে কত গেছে 5 কিমি নর্থ, 5 কিলোমিটার নর্থ, নর্থ লিখলাম আমি, সেখানে গেল, সেখানে ধরছি এখানে এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি বি আমি, ঠিক আছে, এবং নর্থ গেল টু, টু কে লেফট বাঁ দিক নিয়েছে, বাঁ দিক নেবো 10 মিটার গেছে, তাহলে বাঁ দিক নিয়েছে 10 মিটার গেছে, এটা আমি 10 মিটার লিখছি আমি, এটা সি পয়েন্টে গেলে ধরে নিচ্ছি, এটা কত গেছে 10 মিটার, ঠিক আছে তাই লিখলাম, তারপরে হি টার্ন টু রাইট, এই দেন 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 টান দি, মানে এইদিকে এই বরাবর সে হাঁটছে, দেখো এই বরাবর সে হাঁটছে, এই বরাবর সে যদি হাঁটে তাহলে তার রাইট কোন দিক হবে, এদিকটা রাইট হবে, এদিকটা রাইট, এদিকটা রাইট, রাইট গেছে, রাইটে কতটা গেছে, রাইটে সে রাইটে কতটা গেছে, রাইটে 20 মিটার গেছে, তাহলে এটা অনেকটাই লম্বা, 20 মিটার, 20 মিটার, এটা কোন পয়েন্টে গেছে ধরে নিচ্ছে আমি, এটা সে ডি পয়েন্টে গেছে, 20 মিটার যাওয়ার পর এগেন টার্ন রাইট, তাহলে ডান দিকে গেছে, এদিকে রাইট, রাইট টার্ন, রাইট টার্ন গেছে, রাইট টার্ন যাওয়ার পর কতটা গেছে, 20 মিটার যাওয়ার পর রাইট টার্নে 10 মিটার গেছে, 10 মিটার দেখো 10 মিটার, তাহলে যখন 10 মিটার গেছে সমান সমানই গেছে, তাহলে এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে নিশ্চয়ই এটাই হবে, তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই 20 মিটারই হবে, 20 মিটার যদি হয় তাহলে হাউ ফার ইজ ফ্রম দা স্টার্টিং পয়েন্ট, তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট, তাহলে যখন আমি বের করবো সরণ সোজা সোজা বের করবো নিশ্চয়ই সবচেয়ে শর্টিং পয়েন্টটা, তাহলে এখানে এ টু ই বের করতে হবে, তাহলে এবার কি করে বের করবো টোটাল, যেহেতু এখানে কি দেখছি ডিসি ইকুয়ালস টু ইবি, ডিসি ইকুয়ালস টু কি হচ্ছে ইবি, ইবি দুজনে কি 20 মিটার, এটা একটা লজিক পেলাম, তাহলে কি হবে হেন্স, কি হবে হেন্স আমি লিখে দিচ্ছি এবি, এবি প্লাস বিই কত হবে বলো, এই দুটো এই এবি, এবি আর বি যোগ করে টোটাল যাবে সরণটা, তাহলে কত হবে এবিটা, এবিটা 5 প্লাস বিটা 20, তাহলে টোটাল কত হবে 25 মিটার, তাহলে তার সরণ হচ্ছে 25 মিটার, এটা হচ্ছে অ্যান্সার, সরণ বের করতে বলেছে, কতটা সঠিক মধ্যে গেছে 25 মিটার, ভেরি ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা কি বলা হয়েছে, এটা আমরা দিয়েছি সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে, খুব সুন্দর কোশ্চেন, এটা হচ্ছে রাউন্ড, একটা জিনিস শিখে রাখো তোমরা, সিটিং কেন্দ্রমুখী বলেছে, 6% সিটিং ইন দ্য সার্কেল ফেসিং সেন্টার অফ সার্কেল, সেন্টার কেন্দ্র দিক করে, কেন্দ্রমুখী কেন্দ্র বহির্মুখী দু ধরনের হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, তার একটা সার্কেলের দিক কেন্দ্রমুখী মানে সাপোজ যদি আমি একটা সার্কেল আঁকি, ঠিক আছে 6 জন পার্সন যদি আমি করি, এট ফার্স্ট আমি সার্কেলটা একটা আঁকছি এখানে বড় করে, ঠিক আছে বড় করে, এখানে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র দিকে মুখ করে আছে মানে কি লেফট রাইট কোনগুলো হবে সেটা পার্সন, এদিকে যে মুখ করে দেবে সেটা ইজি, তার এদিকটা হচ্ছে লেফট হবে, এদিকটা রাইট হবে, কিন্তু যে এদিকে থাকবে তার এদিকটা কিন্তু লেফট হবে না, তার এদিক রাইট হবে, সেহেতু কেন্দ্রমুখী হয় এদিকটা হচ্ছে লেফট হবে, এরকম যদি হয় এরকম ভাবে যে থাকবে এদিকটা তার লেফট হবে, এদিকটা রাইট হবে, ঠিক আছে, তারপরে এরকম ভাবে দেখো আমি এটা ভুল করলাম, আমি ছবিটা এভাবে আঁকতে হয়, 6 জন পার্সন যেহেতু 1 2 3 4 5 6, তাহলে এখানে যে থাকবে তার এদিকটা লেফট, এদিকটা রাইট, এদিকটা যে লেফট, লেফট এদিকটা রাইট, এদিকটা লেফট এদিকটা রাইট, তার এদিকটা লেফট এইটা রাইট, এরকম ভাবে হবে। এরপরে বলা হচ্ছে যে 6 জন পার্সনের যে ফেসিং সেন্টার সার্কেল পারি কিস বিটুইন ববিতা এন্ড নরেন্দ্র, আশা বিটুইন চিত্রা এন্ড সৈকত, ঠিক আছে, তাহলে আমি একবার আশা থেকে শুরু করছি, আমি এখানে আশা লিখছি, আশা এখানে লিখছি, আশা ইজ বিটুইন চৈত্র এন্ড সৈকত, চৈত্র ইজ ইমিডিয়েট লেফট টু ববিতা, তাহলে এখানে কি লিখছি চৈত্র বাঁদিকে চৈত্র চিত্রা, আর ডান দিকে তার চিত্রা এবং সৈকতের মাঝে আছে, তার এখানে সৈকত লিখছি আমি, ঠিক আছে, এবার কি বলছে চিত্রা ইজ ইমিডিয়েট লেফট অফ ববিতা, তাহলে এখানে ববিতা এখানে হবে ববিতা, যেহেতু যেহেতু ববিতার ইমিডিয়েট লেফট আছে এখানে লেফট হলো, তাহলে এখানে আর কে কে বাকি রইলো, সিক্স সেন্টার পারে কি বিটুইন ববিতা আর নরেন্দ্র, তাহলে পারে ববিতা আর নরেন্দ্রের মাঝে, তাহলে এখানে নিশ্চয়ই নরেন্দ্র, নরেন্দ্র, তাহলে এখানে কে বাকি থাকছে পারিক, পারিক বাকি থাকছে, তাহলে এখানে জানতে চেয়েছে কে,
জানতে চেয়েছে যে হু ইজ দ্য ইমিডিয়েট রাইট অফ ববিতা, তাহলে ববিতার রাইট কোন দিকে, এদিকটা হচ্ছে ববিতার রাইট, তাহলে ববিতার রাইটে কে পড়ছে, পারিকই পড়ছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার অ্যান্সার হবে এ পারিক, বোঝা গেল, কারো যদি অসুবিধা থাকে বলবে, ভেরি ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, প্রবলেম ফিগার, এখান থেকে বলতে হবে যে এই যে ছবিটা আছে এর সাথে ছন্দ বহন করেছে কোন ছবিটা, অ্যান্সার ফিগার, এটা প্রবলেম ফিগার, এটা হচ্ছে অ্যান্সার ফিগার, তাহলে এর সাথে ছন্দ বহন করছে কোন ছবিটা আমাকে সেটা বলতে হবে। দেখো এর জন্য অনেকগুলো ট্রিক দরকার হয়, কেউ অনেকে বলতে পারে অপশন এটা কারেক্ট অ্যান্সার, বাট নয় অপশন এ কারেক্ট, অপশন বি কারেক্ট অ্যান্সার, সেরকম কেন দেখাচ্ছি। ফার্স্টে এসো এক নম্বর আর তিন নম্বর ফিগারে এসো, ইন ফিগার, আচ্ছা ইন ফিগার, ইন ফিগার ওয়ান অ্যান্ড থ্রি, ওয়ান অ্যান্ড থ্রি, এক নম্বর থেকে আসো, এই এই ছবিটা দেখো, এই ছবিটা এক নম্বর থেকে দেখো তিন নম্বরে, এটা কি এই এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এই জায়গায় এসেছে, ওয়ান অ্যান্ড থ্রি, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লকে গেছে, দেখো অ্যান্টি ক্লকে গেছে। তারপরে ইন ফিগার, ইন ফিগার টু অ্যান্ড, ইন ফিগার ওয়ান অ্যান্ড থ্রি, আর ইন ফিগার থ্রি অ্যান্ড ফাইভ, এটাও অ্যান্টি ক্লকে গেছে, দেখো অ্যান্টি ক্লক। তারা প্রথমে এইখান থেকে এইখানে এসেছে, দেখো এটা এখানে এসেছে, আবার এইখান থেকে এসে এখানে যায়, পরের ছবিটা পাইবে, দেখো এখান থেকে এখানে গেছে, তার হয়েছে সেম ভাবে অ্যান্টি ক্লক হয়ে গেছে। তাহলে ইন ফিগার টু অ্যান্ড ফোর, টু অ্যান্ড ফোরে কি গেছে, দেখো টু অ্যান্ড ফোরে, টু অ্যান্ড ফোরে কিভাবে গেছে, তো দুইটা এখানে ছিল, এটা অ্যান্টি ক্লকে এসেছে, দেখো এটা কি হয়েছে, ফোরের চার নম্বর এখানে ছিল, এখান থেকে এখানে গেছে, তাহলে অ্যান্টি ক্লক এখানেও গেছে, অ্যান্টি ক্লকও গেছে। তাহলে ইন ফিগার কি হবে, ফোর অ্যান্ড অ্যান্সার, ফোর অ্যান্ড অ্যান্সারে কি হবে, ফোর অ্যান্সার অ্যান্টি ক্লকে যাবে, তাহলে অ্যান্সারটা কি হবে সেটা দেখা যাক, সরি অ্যান্টি ক্লক লিখছি আমি, এভাবে কিন্তু করতে হয় এগুলো, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক কি হয়ে যাবে, ফোর চার, এই চারটে এটা যেটা আছে এখানে যদি থাকে, ঠিক আছে, তাহলে পরে যেটা হবে এখানে যেটা হবে, এখানে যেটা হবে সেটা নিশ্চয়ই এইখানে যাবে, এই জায়গায় হবে, তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমি যদি এখানে আঁকি এভাবে, ঠিক আছে, যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা হবে ভরাট, এই জায়গাটা দেখো, এবারে এই জায়গাটা ভরাট হচ্ছে কোন ছবিতে আছে, অপশন বিতে আছে, দেখো এই জায়গা থেকে এখানে এসেছে, দেখো চারটে এটা আছে, ছ নম্বর ছবিতে এটা হবে, তাহলে অপশন বিটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন বি, ভেরি ইজি। নেক্সট কোশ্চেন, এইটা এটা হচ্ছে খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছি, এটা হচ্ছে কতগুলো ত্রিভুজ আছে বের করতে হতে পারে, প্রিভিয়াস ভিডিওগুলোতেই করেছি, এটা কিছু ফর্মুলা আছে সেটা আমি লিখছি, এটা যারা ফলো করবে পরীক্ষার সময় কারোর ভুল হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট বের করতে হয় যে স্মলেস্ট, আমি নাম্বারিং করে নেবো, অ্যাট ফার্স্ট এ বি নাম্বারিং করে নেবো, বিরাট করা সহজ, এ বি সি ডি ই এফ, এবার যদি নাম্বারিং করে নিই, সিস্টেম হচ্ছে সূত্র কি, অ্যাট ফার্স্ট বের করতে হয় স্মলেস্ট, স্মলেস্ট, স্মলেস্ট ট্রায়াঙ্গেল বের করতে হয়, স্মলেস্ট ট্রায়াঙ্গেল, স্মলেস্ট ট্রায়াঙ্গেল বের করতে হয়। তারপরে ট্রায়াঙ্গেল ফর্ম উইথ, আমি লিখছি দুটো ট্রায়াঙ্গেল জুড়ে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এগুলো বের করতে হয়, ট্রায়াঙ্গেল লিখে দিচ্ছি আমি, ট্রায়াঙ্গেল ফর্ম ফর্মড, ফর্মড উইথ, ফর্মড উইথ টু ট্রায়াঙ্গেল, টু ট্রায়াঙ্গেল, যতদূর যাবে ছিল ছবি থেকে তিনটা পর্যন্ত হবে, তিনটা পর্যন্ত করব। তারপরে কি হবে, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ফর্ম উইথ, ফর্মড উইথ থ্রি ট্রায়াঙ্গেল, তিনটা পর্যন্ত হবে এই ছবিতে ট্রায়াঙ্গেল, আর কোনটা হবে, আর কোনটা হবে লার্জেস্ট, এবার হচ্ছে লার্জেস্ট বের করতে হয়, লার্জেস্ট ট্রায়াঙ্গেল, লার্জেস্ট ট্রায়াঙ্গেল, দেখো এই ছবির মাধ্যমে আমি এগুলো পেতে পারি, তাহলে এগুলো শর্ট করে লিখে নেবো, স্মলেস্ট ট্রায়াঙ্গেল কোনগুলো হতে পারে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ সি ডি, আর কি ত্রিভুজ এ ডি ই, এই তিনটা, তাহলে টোটাল কটা পেলাম, তিনটা পেলাম। এরপরে টু ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল জুড়ে হবে, এই দুটো মিলে একটা হবে, তাহলে কি হবে, ত্রিভুজ এ বি ডি, আশা করি কোনো অসুবিধা নেই। আর কোনটা হতে পারে, দেখো এই দুটো হতে পারে, এই দুটো, এই দুটো মিলে, তাহলে এ সি ই, ত্রিভুজ এ সি ই, আর কোনটা হতে পারে, দেখো এইটা হতে পারে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হতে পারে, তাহলে এ ডি ই, ত্রিভুজ এ ডি ই, তাহলে এটাও তিনটাই বের হলো আমার। এবার ট্রায়াঙ্গেল, তিনটা ট্রায়াঙ্গেল, তিনটা ট্রায়াঙ্গেল কোনটা হবে, দেখো এই একটা দুটো তিনটা, তাহলে মিলে হতে পারে এটা একটা সম্পূর্ণ, এটা একটা, তার কটা হতে পারে ত্রিভুজ এ বি ই, আর কোনটা হতে পারে, এই যে আর কোনটা হতে পারে, দেখো তিনটা দূরে হচ্ছে কোনটা, এই যে একটা দূরে তিনটা, তাহলে এইটা হতে পারে একটা এ সি ই, ত্রিভুজ এ সি, সরি ত্রিভুজ এ সি ই, এই দুটো পেতে পারে আমি, তাহলে দুটো পেলাম। এরপর লার্জেস্ট ট্রায়াঙ্গেল, দেখো লার্জেস্ট মানে সবচেয়ে বড় একটা হতে পারে, বাইরে একটা ধরবো আমি এ বি ই, আর কোনটা ধরিনি আমি, এই যে এইটা ধরিনি, এইটা একটা লার্জেস্ট, এ এ সরি এ ই এফ, এ ই এফ, ত্রিভুজ এ ই এফ, আশা করি কারো অসুবিধা নেই, এটা হচ্ছে এসি এফ হতো, এটা এসি এফ হতো, আশা করি কারো কোনো অসুবিধা নেই। তাহলে এর কথা হচ্ছে দুটো, তাহলে টোটাল ট্রায়াঙ্গেল, তাহলে আমি বলবো টোটাল ট্রায়াঙ্গেল বের করবো, টোটাল ট্রায়াঙ্গেল, টোটাল ট্রায়াঙ্গেল, টোটাল ট্রায়াঙ্গেল কটা হবে,
3 + 3 + 2 + 2 তোটা হচ্ছে 10টা, তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। এরকম অনেকে কিন্তু ভুল করে এভাবে না করার জন্য, একটু সময় নষ্ট করে এগুলো করবে, নাম্বারিং করবে, পরীক্ষার সময় ইজিলি তুমি পিওর নাম্বারটা পাবে। চলো নেক্সট কোশ্চেন। এই ছবিতে বলছে সেন্টেন্স কমপ্লিট, পরীক্ষার সময় বলেছি যা পরীক্ষা পেপার পাবে অনলাইন আলাদা পেপার, পেপার যখন পাবে এইভাবে ছবিটাকে ফিগারটা কমপ্লিট করে নেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, এভাবে পেন্সিলে করে তোমরা করে নেবে, পরে মুছে দেবে দরকার হলে, এরকম ভাবে করবে, তারপরে এভাবে করবে, তারপরে এইটাকে কমপ্লিট করবে ফিগারটাকে, দেখো এভাবে কমপ্লিট করবে। আর এখানে যেটা হয়েছে উল্টো দিক থেকে সেম ওয়েতে এ কি করবে এরকম, আর এদিক থেকে এরকম, তারপরে এখানে হচ্ছে এরকম এরকম। দেখো এই যে পার্টটা, এটা কোনটা হচ্ছে এই পার্টটা, দেখো আমি ছোট করে আঁকছি এখানে, এর মধ্যে পরীক্ষার সময় পেন্সিলে করবে, দেখবে ইজিলি সব ঠিকঠাক কারেক্ট অ্যান্সার পাবে। এই যে এরকমটা করবে, তারপরে এরকম, তারপরে এরকম এরকম। এরপর দেখো অপশন এ বি সি ডির মধ্যে বিটা দেখো, বিটা এটা আছে একদম ছোট আছে, এটা ছোট হবে না, বাকিগুলো সমান সাইজ, এটা হচ্ছে না, আর যা কিছু অ্যান্সার হবে এইদিকে বেরোবে, এইদিকে অ্যান্সার বেরোতে হবে, এটা হবে না। এদিকটা আছে এ আর ডি এর মধ্যে, দেখো ডি এর মধ্যে এই জায়গাগুলো দেখো কোথাও জোড়া নেই, এইদিকে কোথাও জোড়া নেই, তাহলে অপশন ডিটা এই জায়গায় জোড়া আছে, তাই এটা হবে না, তাহলে বাকি কেউ অপশন নেই, অপশনের কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু অ্যাকুরেট তোমার পরীক্ষার সময় করে আসতে পারবে একটু মাথা কাটিয়ে। নেক্সট কোশ্চেন, এটা যে ডাইস থেকে দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাইস, এটা কিন্তু অনেকে ভুল করে আছে, কিন্তু আমি যেভাবে শিখিয়েছি এই যে প্রসেস শেখাবো, এটা কিন্তু যারা করে আসবে একদম পরীক্ষার সময় পিওর নাম্বার পাবে। তার জন্য একটা ফর্মুলা আছে, একটা স্পেশাল জিনিস আছে, যখন একটা ডিজিট কমন যাবে, দেখো 1 নম্বর 2 নম্বর ছবি এসো, 2টা কমন আছে আর এদিকে 4টা কমন আছে, তাই স্পেশাল ফর্মুলাটা এখানে হবে না, 1 2 ফিগার করবো না, যে কোনো আমি 2টা ফিগার নেবো, 2 আর 3, ফ্রম ফিগার ফিগার 2 এন্ড 3, যদি 2 আর 3 নিই সেখানে দেখো মাত্র মাত্র 2টি কমন, এই যে এইটা আর এটা কমন, আর কোনো কমন নেই, মাত্র 1টি কমন থাকবে, অনলি অনলি 2 কমন থাকলে, এইটা কিন্তু 1টি ডিজিট কমন থাকলে অনলি 2 কমন, এই সূত্র প্রযোজ্য হয়, তখন কি করতে হয়, তখন কি হয় 2 কমন হতে একটা হচ্ছে ক্লক ওয়াইজ হবে, ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ হবে, তার জন্য কি করতে হবে ক্লক ওয়াইজ 2 এন্ড 2 এন্ড 3, তাহলে কি করতে হয় এখানে কমন কমন কে কে থাকছে, কমন সরি কমন বের করব, অ্যাট ফার্স্ট কমন কমন কে কে আছে, কমন হচ্ছে আমার কে কে থাকছে এখানে, কমন আছে 2 2 আর 2 কমন, আমি এইভাবে লিখছি। এরপর হচ্ছে অপোজিট, এই যে ফর্মুলা অপোজিট দেখবো, আগে বের করবো আমি, আগে কমন আছে এভাবে সাজিয়ে, এইভাবে সাজিয়ে নেওয়ার থেকে অপোজিট, দেখো অপোজিট আমি আগে লিখবো, যে আমি এভাবে লিখি সবচেয়ে বেটার হবে, এইভাবে লিখি আমি কমন অপোজিট আর অপোজিট, এটা হচ্ছে ফর্মুলা, তিনটা দুটো ছবি তিনটা পাবো, কমন কে কে আছে, কমন দেখো 2 আর 2 কমন, এভাবে লিখলাম। এরপর প্রথম ছবিটাতে ক্লক ওয়াইজ এসো, ক্লক ওয়াইজ তাহলে কি হবে 2 6 4 2 6 4, দ্বিতীয় ছবিটা এসো ক্লক ওয়াইজ এখান থেকে 2 3 1 2 3 1, তাহলে দেখো 2 2 কমন পেলাম, 6 এর অপোজিট 3 আর 4 এর অপোজিট 1, তাহলে 4 এর অপোজিট 1, তাহলে এখানে জানতে চাইছে 1 ডিজিট অপোজিট কে, 1 ডিজিট অপোজিট কে পড়ছে, এখানে 4টা পড়ছে, তাহলে অ্যান্সার কি হবে, সরি এখানে অপশনগুলো ভুল বসানো হয়ে গেছে, এখানে অপশনগুলো আমি ঠিকঠাক দিতে পারিনি, এখানে হতো 5 5 হতো, 4 হতো, 6 হতো আর 2 হতো, ঠিক আছে, তাহলে এখানে অপশন কোনটা অ্যান্সার হবে, অপশন হবে বি, অ্যান্সার হবে বি 4, অ্যান্সার হবে 4 বি, আশা করি কারো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন, এটা দিয়েছি আমি একটা দিয়েছি ক্লক থেকে, এটা মিরর ইমেজ থেকে বলতে পারো, মিরর ইমেজ থেকে, এটা মিরর ইমেজ থেকে কোশ্চেনে দুরকম ভাবে দেখাচ্ছে, আমি ছবি এঁকেও দেখাচ্ছি আর ফর্মুলা, ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে ফর্মুলা নাম করে দেখাচ্ছি, দেখো ফর্মুলা হচ্ছে কি, সবসময় সবসময় দর্পণের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে দর্পণ বা ইংলিশে বলতে পারো মিরর, মিররের ক্ষেত্রে 1160 থেকে বিয়োগ দিতে হয়, 1160 থেকে বিয়োগ করতে হয়, বিয়োগ করতে হয়, এটা আমি আগের ভিডিওগুলোতেও করে দেখিয়েছি, তাহলে মিরর ইমেজ ছবি এঁকেও হয় আর এটাও এভাবেও হয়, তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে রিকোয়ার্ড 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 টাইম, কি করব আমরা কি করব 1160 মাইনাস এখানে কি দেওয়া আছে 6টা 30, তাহলে 6টা 30, তাহলে কত হচ্ছে 30 আর এদিকে 5, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 5টা 30, তাহলে এটা কোনটা হবে অ্যান্সার হবে অপশন সি, তাহলে এখানে সি হবে অ্যান্সার। এবার আর এরকম মেথড টু, মেথড টু ছবি এঁকে কেউ যদি করো তখন কি করবে, একটা ঘড়ি আঁকবে, ঘড়ি আঁকার পর এখানে 12 এখানে 6 এখানে 3 এখানে 9, তাহলে বাকিগুলো কি হবে 1 2 1 2, এখানে কি হবে 4 5, এখানে কি হবে 7 8, এখানে কি হবে 10 11, তাহলে ডিপ করছি আমি, এগুলো মেন বড় বড় কাটা,
তাহলে এখানে কি বলেছে, যখন বাজবে আমার 6:30টা, 6:30টা মানে কি দেখো, এখানে তো এখানে একটা কাটা, বড় কাটাটা তো এখানে 6:30টা হবে, কিন্তু ছোট কাটাটা যখন 6টা মানে তো কাটা কাটা, কি বলবো স্যার, কাটাকাটি কেন হচ্ছে না, 6টা মানে কাটা আধ ঘন্টা পেরিয়ে আছে, তখন নিশ্চয়ই একটু সরে হবে, এখানটা হবে। তাহলে মিরর যখন করবো এভাবে, যখন মিররটা আঁকবো তখন ক্লকটা এভাবে আঁকবো, এখানে 12, এখানে কি হবে 6, এখানে কি হবে 3, এখানে কি হবে 9, তাহলে এখানে বাকি হলো কি থাকছে, 10, 11, 1, 2, 4, 5, 7, 8, যখন উল্টো আছে দেখো, এটা এদিকে আছে মানে কি হবে, এখানে ছোট কাটাটা নিশ্চয়ই লম্বাটা এরকমই থাকবে, এটা এটি থাকবে, এটা কি হবে এদিকে একটু সরে যাবে, তাহলে কি হচ্ছে দেখো এরকম আছে ছবিটা। তাহলে এখানে 6:30 বাজলে এখানে মিররে মিররে হবে 5:30, এভাবে করতে পারো ছবি এঁকে। তাহলে অপশন সি এর ব্যাপার আছে, এটা হচ্ছে ফর্মুলাটা মনে রাখলে এটা ইজিলি করে ফেলতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি দিয়ে দেখা যাক, এটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, এটা আমি আগের ভিডিওতে তো দিয়েছিলাম, বলছে এটা কে কে বের করবো, অ্যাট ফার্স্ট সীতা ইজ ওল্ডার দেন কণিকা, তাহলে সীতাটা সীতা দিয়ে হাঁ থাকবে, সীতা ইজ ওল্ডার দেন কণিকা, এরকম ভাবে বের করবো, সীতা ইজ ওল্ডার দেন কণিকা, তারপরে কি ইলা ইজ ওল্ডার দেন, সীতা ইজ ওল্ডার দেন কণিকা, আবার ইলা ইজ ওল্ডার দেন কণিকা, তাহলে ইলা ILA, ইলা ইজ ওল্ডার দেন কণিকা হলো, আবার কণিকা বাট ইয়ঙ্গার দেন সীতা, তাহলে সীতা হচ্ছে কণিকার থেকে বড়, আবার ইলা হচ্ছে কণিকার থেকে বড়, কিন্তু ইলা হচ্ছে ওল্ডার দেন কণিকা বাট ইয়ঙ্গার দেন সীতা, তাহলে সীতা হচ্ছে আবার সীতা হচ্ছে ইলার থেকে বড় হলো। তারপরে কি সীমা ইজ ইয়ঙ্গার দেন বোধ মানস এন্ড কণিকা, তাহলে সীমা সীমা হচ্ছে কে, মানুষের থেকে মানুষের থেকে মানুষের থেকে ছোট হচ্ছে কে, সীমা সিম্পা বলতে পারি, সিম্পা, আর কণিকার থেকেও কণিকার থেকেও কণিকার থেকেও কণিকার থেকেও ছোট হচ্ছে সিম্পা, সিম্পা, তাহলে কণিকা ইজ ওল্ডার দেন আবার মানুষ, তাহলে কণিকা আবার মানুষের থেকে বড়, কণিকা আবার মানুষের থেকে বড়, তাহলে বলেছি ইয়ংগেস্ট, ইয়ংগেস্ট মানে কি বড় থেকে ছোট সাজাবো। অ্যাট ফার্স্ট আমি সীতা থেকে শুরু করি, এখানে সীতার থেকে বড় কেউ আছে, সীতার থেকে বড় সীতা, সীতা হচ্ছে কণিকার থেকে বড়, সীতা হচ্ছে ইলার থেকে বড়, সীতা হচ্ছে, তাহলে সীতার থেকে ছোট হচ্ছে ইলা, ইলার থেকে ছোট কে হচ্ছে কণিকা, কণিকার থেকে ছোট কে, কণিকার থেকে ছোট হচ্ছে সিম্পা, তাহলে সিম্পা কণিকার থেকে ছোট সিম্পা, কণিকার থেকে ছোট মানস, মানুষের থেকে ছোট হচ্ছে সিম্পা, মানুষের থেকে ছোট সিম্পা, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোনটা হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে এল্ডার টু ইয়ংগার, দেখো আমি বড়তে ছোট আকারে লিখেছি, সবচেয়ে ইয়ংগেস্টটা কে পড়ছে এখানে, এটা হচ্ছে সিম্পা, সিম্পা বা সেম্পা যাই বলো, সেম্পাটা সবচেয়ে সিম্পা, SHEMPA, এটা হচ্ছে সবচেয়ে ইয়ংগেস্ট, ইয়ংগেস্ট, আর এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট, সীতা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট, যদি ওল্ডেস্ট জানতে যাই তো তাহলে ওল্ডেস্ট বের করতে পারতাম, সীতা আর ইয়ংগেস্ট জানতে চাই যে সিম্পা হচ্ছে ইয়ংগেস্ট, তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, অ্যান্সার অপশন এ সিম্পা, সিম্পা। আশা করি কারো কোনো অসুবিধা নেই, যদি কারো প্রবলেম থাকে টেলিগ্রাম গ্রুপে জয়েনে বলতে পারো, নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো, তারা যদি হেল্প করতে পারে পরীক্ষার আগে এই প্র্যাকটিস গুলো দেখে ভালো করে এক্সামে ভালো স্কোর করতে পারে এবং ভালো প্রিপারেশন নিতে পারে, তার জন্য অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো। আর তোমাদের রিকোয়েস্ট হলো এরকম এই ভিডিও গুলো যত সময় শেয়ার করো, তাহলে আমরাও একটু মোটিভেশন পাই, কারণ ভিডিও বেশি ভিউ আসবে শেয়ার করলে আমরাও একটু মোটিভেশন পাই, তার জন্য তোমাদের অনুরোধ ভিডিও যত সম্ভব পারবে তোমরা শেয়ার করো এবং নিজেরা দেখো, খুবই গুরুত্বপূর্ণ ডেডিকেটেড ভিডিও গুলো আমরা বানাই প্রতিটা সাবজেক্ট ধরে ধরে, প্রতিটা টাইপ ধরে ধরে, তার জন্য রেগুলার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করবো, যারা চ্যানেল সাবস্ক্রাইব করো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলার ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।